পদার্থবিদ্যার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিশাল পাথরটি কিভাবে এই পাহাড়ের প্রান্তে ঝুলে আছে তা নিয়ে বিস্ময়ের সীমা নেই বিজ্ঞানী এবং সাধারণ মানুষদের। মাউন্ট কাইকটিওর চূড়ায় অবস্থিত এই প্যাগোডাটি গোটা মিয়ানমারের তিনটি গুরুত্বপূর্ণ প্যাগোডার মধ্যে একটি। কিন্তু এই প্যাগোডার মূল আকর্ষণ প্যাগোডা নয়, এখানে পাহাড়ের চূড়ার কিনারায় অবিশ্বাস্যভাবে ঝুলতে থাকা বিশাল এই পাথরখণ্ডটি। অবিশ্বাস্য হলেও এই পাথরের অর্ধেকটা ঝুলে রয়েছে শূন্যে। দেখে মনে হয় এখনই পতিত হবে এই পাথরটি, কিন্তু বছরের পর বছর ধরে এভাবেই ঝুলে আছে এই বিস্ময়কর পাথরখণ্ডটি। অনেকেই বিশ্বাস করেন পাথরটি ওভাবে ঝুলে থাকার কারণ স্বয়ং ভগবান বুদ্ধ। বুদ্ধের একটি চুলের উপর পাথরটি সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে। তবে কারণ যাই হোক, বছরের পর বছর ধরে শূন্যের উপর ঝুলে থাকা এই পাথরটি বিস্ময়ের জন্ম দিয়েই চলেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।